আসসালামু আলাইকুম, আমি আমিনুল ইসলাম, বাংলাদেশ অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ডেল্টা পিএলসির যে সফটওয়্যারটা আছে WPL সফট, এই সফটওয়্যারে কীভাবে কাউন্টার নিতে হয়, কাউন্টারের ব্যবহার এবং কাউন্টার কীভাবে রিসেট করতে হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি সবাই আমার সাথেই থাকবেন। তো আমরা প্রথমে আমি ফাইলটা মানে সফটওয়্যারটা ওপেন করে রাখছি, আপনারা সফটওয়্যারটা ওপেন করে নেন। এরপর আপনারা যে ব্র্যান্ড নিয়ে কাজ করবেন, যে মডেলটা কাজ করবেন, মডেলটা সিলেক্ট করতে হবে। প্রথমে যাবেন ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে এখানে ইয়েস দিতে হবে, প্রজেক্ট, এরপর আবার ইয়েস। এরপর এখানে সিলেক্ট এ পিএলসি মডেল, এখানে আপনার এই জায়গায় প্রোগ্রাম টাইটেল দিতে হবে। তাহলে আমি দেখি যে কাউন্টার রিসেট প্রোগ্রাম, প্রোগ্রাম টাইটেলের নাম দিব। কাউন্টার রিসেট প্রোগ্রাম, এরপর হচ্ছে মডেল পিএলসি। এখানে আমি যে পিএলসিটা আমি কাজ করব, যে মডেলটা নিয়ে, সেই মডেলটা আমার সিলেক্ট করবে। এখানে অনেক মডেল আছে, আমি সাধারণত আমরা SA2 নিয়ে কাজ করি, SA2 আমি সিলেক্ট করলাম। এরপর যে ফাইলটা থাকবে আপনার ফাইল নেম দিতে হবে, এরপর ওকে দিতে হবে। ওকে দেওয়ার পর এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ আসছে, একটা হলো ইনস্ট্রাকশন লিস্ট মোড, একটা হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম মোড। আমরা জানি মোস্ট পিএলসির মোস্ট কমন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম, তাহলে ল্যাডার ডায়াগ্রামটা আমরা এখানে ম্যাক্সিমাস করে বড় করে দিলাম। এবার আমার পেজটা ক্রিয়েট করা হলো, এখন আমি প্রোগ্রাম করার জন্য, আমরা জানি কাউন্টারকে মানে কাউন্ট করানোর জন্য বাইরে থেকে আমার একটা সেন্স বা মানে সুইচ দিতে হয়, তাহলে প্রথমে আমি একটা সেন্সর নিব, 10 একটা সেন্সর নিব। তাহলে আমি এখানে একটা কমেন্টে লিখি সেন্সর, সেন্সর 1 10 সেন্সর নিলাম, এবার ওকে। এখন এই সেন্সরের মাধ্যমে আমি কাউন্ট করাবো। কাউন্টার নেওয়ার নিয়মটা হচ্ছে F6 থেকে নেবেন, F6 যাওয়ার পর এখানে API নেমে লিখতে হয় CNT। CNT লেখার পর এখানে আপনার S1 এবং S2 চলে আসবে, আর এখানে API নাম্বারও আসবে 997। এরপর এখানে S1 S2 কি আমরা এখানে দেখে আসি, দেখার জন্য প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এরপর এটাকে দেখে আসি, এখানে S1টা হচ্ছে টাইমার মানে কাউন্টার নাম্বার, আর S2টা হচ্ছে সেট ভ্যালু। তাহলে আমার এই জায়গায় আমি দিব S1-এ, S1টা হচ্ছে কাউন্টার নাম্বার, তাহলে আমি এখানে দিব C, আর এখানে S2টা হলো সেট ভ্যালু, এখানে দিব আমি K, কারণ কয়টা আমার K-তে হলো কনস্ট্যান্ট, কয়টা আমি ফিক্সড করে দিব সেটা আমার দিতে হবে। তাহলে আমি এখানে 5টা কাউন্ট দিলাম, আর এখানে কাউন্টার নাম্বার নিলাম আমি C, মানে ফার্স্ট কাউন্টারের জন্য আমি C দিলাম। আর আমার কাউন্টারটা হচ্ছে আপনারা মেমোরিভাবে দেখতে পারবেন যে কাউন্টারগুলো C0 থেকে C255 পর্যন্ত কাউন্টার আছে। এর ভিতরে আপনার হাই স্পিড কাউন্টার আছে, এরপরে আরও মানে জেনারেল কাউন্টার আছে, অনেক কাউন্টার আছে, আপনারা ওখান থেকে দেখবেন মেমোরি ম্যাপ থেকে। এরপর আমি ওকে দিয়ে দিলাম, তাহলে আমি কাউন্টার নিলাম। হ্যান্ড কাউন্টারের নর্মালি ওপেন দিয়ে আমি একটা আউটপুট চালাবো, তাহলে এখানে C0 নর্মালি ওপেন দিতে হবে, এরপর একটা আউটপুট দিব আমি, এটা Y0 একটা আউটপুট দিলাম। আউটপুট এখন এখানে আমি এই সেন্সরের মাধ্যমে আমি 10টা 5টা কাউন্ট করব, কাউন্টারের নর্মালি ওপেনটা ক্লোজ হয়ে এটাকে অন করবে।
ঠিক আছে। এখন আমি আরেকটা সেন্সরের মাধ্যমে কাউন্টারটা রিসেট করব। একটা সেন্সর যখন সেন্স পাবে তখন কাউন্টারটা রিসেট হয়ে যাবে। তাহলে আমি আরেকটা সেন্সর নিব এখন F1 থেকে। এটার নাম্বার আগেরটা 0 দিছে, এটা 1 দিলাম, এখানে সেন্সর 2 দিলাম, সেন্সর 2 নাম্বার সেন্সর। ওকে, এই সেন্সর দিয়ে আমি কী করবো, কাউন্টারটাকে রিসেট করব। তাহলে আমার রিসেটের জন্য আমার যেতে হয় আবার F6-এ। F6-এ যাওয়ার পর সেমভাবে এপিআই নেমে রিসেটের শর্টই লিখতে হবে আপনার RST। RST লেখার পর এখানে আবার সেমভাবে S আছে, S মানে হচ্ছে আপনার কী রিসেট করবেন সেটা দিতে হবে আপনার। আমি যদি এখানে কাউন্টার রিসেট করি তাহলে আমার সি দিতে হবে, তাহলে সি দিব আমরা। এখন সি কত নম্বর কাউন্টার, 0 নম্বর কাউন্টার, তাই আমি এখানে 0 আছে, এরপর ওকে দিয়ে দিব, তাহলে কাউন্টার রিসেট হয়ে গেল। এবার আমরা এখানে যে কমেন্টগুলো লিখলাম, কমেন্টগুলো আসে নাই, এগুলো শো করার জন্য আমার এখানে শো করতে হবে, যে শো লেখা আছে, শোতে ক্লিক করলে শো লেখা চলে আসবে। এখন আমরা এটাকে সিমুলেশন করে দেখব যে কীভাবে আসলে কাজ করে। সিমুলেশন করার জন্য প্রথমে আপনার যেটা করতে হবে, কম্পাইলার করে নিতে হবে, কম্পাইলার থেকে লেটার ইনস্ট্রাকশন। এরপর এখানে লেখা আসছে, দেখেন কম্পাইলিং ইজ কমপ্লিট, মানে কোনো ইরর নাই, ইরর থাকলে এখানে লেখা আসবে ইরর। এখন আমি সিমুলেটরে ক্লিক করব। সিমুলেটরে ক্লিক করার পর এখানে নিচে লেখা আসবে সিমুলেটর, এরপর হচ্ছে অনলাইন মোড করতে হবে আপনার, ইয়েস করতে হবে। এরপর স্টপ আছে, এখন আমি এখানে রান করে দিব। আচ্ছা, এবার রান করার পর এখানে রান লেখা আসবে। এখন আমি এই সেন্সর ওয়ানের মাধ্যমে এখানে কাউন্ট করব, 5টা কাউন্ট করব, আর সেন্সর 2-র মাধ্যমে আমি কাউন্টারটাকে রিসেট করব। আচ্ছা, এবার আমরা সিমুলেশনে দেখি, তাহলে এটাকে আমার অন করে কাউন্ট করতে হবে, সেট অন, একটা কাউন্ট হয়েছে, আবার এটাকে অফ করব আমি, আবার 2টা কাউন্ট হয়েছে, সেমভাবে আমার 3টা, 4টা, 5টা। এই দেখেন কাউন্টারে নর্মালি ওপেনটা ক্লোজ হয়ে আউটপুটটা অন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এটাকে অফ করলেও সমস্যা নাই, তাহলে 5টা কাউন্টের পর আউটপুটটা অন হয়েছে। এখন আমার রিসেট করতে হবে, তাহলে রিসেটের জন্য আমরা জানি, আমি অটোমেটিকও করতে পারি টাইমারের মাধ্যমে বা সেন্সরের মাধ্যমে, আমি এখানে করছি সেন্সরের মাধ্যমে, তাই এই সেন্সরটা যখন সেন্স পাবে তখন এটা রিসেট হয়ে যাবে। তাহলে এই যে রিসেট হয়ে গেল সেন্স পাওয়ার সাথে সাথে, তাহলে এভাবে এই কাউন্টারের মাধ্যমে আমরা কীভাবে কাউন্টার ব্যবহার করতে হয় এবং কীভাবে রিসেট করতে হয় শিখলাম এটা। তো আশা করি আপনারা কাউন্টার এখন নিতে পারবেন, আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। কেউ মানে যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টে জানাবেন, আর আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো দেখতে থাকেন, আপনারা দেখেন এবং এগুলো লাইক কমেন্ট শেয়ার করেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।